জানাই যাবদাও সমস্ত পরীক্ষার ক্ষেত্রে, এখানে ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে 3:1 রেশিও তারা মেনটেন করেনি, 7:1 এ তারা নিয়েছে। আজ ইঞ্জিনিয়াররা, এত ইঞ্জিনিয়ার তারা কোথায় যাবে? তাদের পুরো আনকনস্টিটিউশনাল ব্যাপারটা হয়ে গেছে। এবং আমরা সবাই দৌড়ে দৌড়ে দিদিকে বলেছি, সবাই পার্ক দিয়ে দিদিকে বলেছি, কালীঘাট গেছি, নবান্ন গেছি, কোথাও কোনো সুরাহা পাইনি। তাই আজ আমাদের লজ্জা বস্ত্রটুকু নেই, আজ এখানে রাজভবন এবং রাজভবন পর্যন্ত গিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি, তাই আমাদের আজকে লজ্জাটুকুও নেই। কারণ আমাদের, আমরা তো আর শিক্ষিত বেকার, আমরা ইঞ্জিনিয়ারিং পড়েছি, আজ তো আমরা ছপ ফাঁসতে পারবো না বা এখানে গিয়ে আমি 100 দিনের কাজ করতে পারবো না। আমাদের মেধা আছে, আমাদের মেধা সম্পন্ন চাকরি দিক, কারণ আমরা কাটমানি গিয়ে তো চাকরি দিতে পারবো না। আমাদের বাবা কাকা কেউ মন্ত্রী সামলা সেই পথে নেই, সুতরাং আমাদেরকে আমাদের মেধা দিয়ে চাকরি পেতে হবে। সুতরাং আমাদের মেধার ভিত্তিতে চাকরি নিয়োগ হোক, 3:1 এ নিয়োগ হোক এবং কনস্টিটিউশনাল নিয়োগ হোক। কারণ এখানে কি হয়েছে, বিএসসি রিক্রুট করেছে একটা জেনারেল ক্যান্ডিডেট 199.33 নাম্বার পেয়েছে, আর একটা এসটি ক্যান্ডিডেট পেয়েছে 51। তো কি করে হয় বলুন, 150 নম্বরের ডিফারেন্স, 150 নম্বরের ডিফারেন্স মানে বুঝে দেখুন, তার মানে আউট অফ 300 একটা পরীক্ষায় 150 নম্বরের ডিফারেন্স, তার মানে বুঝে দেখুন আমাদের আর চাই মানে চাকরি আমরা আর পাবো না। তাই আমরা আজ সবাই বয়সের শেষ গৌড়ায় পৌঁছে গেছে। আজ হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই সব জায়গা থেকে ইয়েরা এসছে, অথচ দিদি বলছে এখানে নাকি লোক রাখবে, লোক রেখে দেবেন, তাহলে চাকরি হল না। দিদি বলছে 34,000 নাকি নিয়োগ করবি, তো কোথায় নিয়োগ করবি? তাহলে দিদি তো কিছু আমাদের থেকেই নিয়ে নিতে পারতো। এটা 3:1 এর অ্যাকচুয়ালি পিএসসি এতদিন ধরে সমর্থন আমাদের যত স্টেট রয়েছে, আমাদের ভারতবর্ষে চার বিমান এসে কিন্তু আমাদের এখানে ফলো করা হয়েছে, যেটা পাবলিক সার্ভিস কমিশনের যত এক্সাম হেল্ড হয়েছে আজ পর্যন্ত রেশিও কোথাও ফলো করা হয়নি, যেটা জেনারেল 77:1 এবং অলওভার 18:1, যেটা মানে পিএসসির ইতিহাসে মানে এটা একটা ইতিহাস, যেটা দীর্ঘ 50 বছরে এরকম রেশিও করতে হয়নি। আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় চাকরি রিক্রুটমেন্ট আমাদের পাবলিক সার্ভিস কমিশন দেয়, কিন্তু আজকে পাবলিক সার্ভিস কমিশন যদি এরকম করে 2053 জনকে পাস করিয়ে যদি 120 জনের রিকমেন্ডেশন দেয় এবং সেখানে 14 জন জেনারেল দিকে, তাহলে আমরা জেনারেল ক্যান্ডিডেট আপনাদের অভিযোগটা নেওয়া হয়ে গেছে, আর কোন অভিযোগ নেওয়া হবে না। আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারের চাকরি পাচ্ছি।